গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি একটা নিউ ভিডিও নিয়ে, আর আজকে আমি আমার ভিডিওতে দেখাবো যে আপনারা কিভাবে থাম্বনেল তৈরি করতে পারেন। এই থাম্বনেলটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ জিনিস, এই থাম্বনেলের জন্যই ভিউজ সব ভিডিওতে বাড়ে। আর যারা নতুন চ্যানেল খুলেছেন তাদের এই সমস্যাটি হতে পারে। তো আমি থাম্বনেলটা সেট করার জন্য ইনশট অ্যাপটি ইউজ করি। যারা এভরিডে ভিডিও ছাড়ে বা যারা ব্লগার তাদের এই ইনশট অ্যাপটি আপনারা ব্যবহার করতে পারেন। তো চলুন ভিডিওটিতে যাওয়া যাক। আমি ফার্স্টে ইনশট অ্যাপটি খুলে নেব। তারপর এখানে তিনটে অপশান আছে, ভিডিও, ফটো, কলেজ। এই কলেজে ক্লিক করে নেব। তারপর এখানে অনেক ছবি আসবে, মানে আপনার গ্যালারিতে যেসব ফটো সেই সব ফটো আপনারা এখান থেকে ক্লিক করে নিতে পারবেন। এখানে আমি দুটো নিচ্ছি, আপনারা এখানে চাইলে আরও অনেক ছবি যতটা যা পারবেন, মানে যেটা আপনার দরকার সেটা করে নেবেন। এবং হয়তো আপনি এই ফটোটি ভুল করে মারা হয়ে গেছে, তখন এই যে মাইনাস চিহ্ন আছে পাশে ওইটা ক্লিক করে দিলেই ফটোগুলো কেটে যাবে। এখানে আমি দুটো ফটোই ক্লিক করে নিয়েছি। এইবার এই যে এইখানটায় ঠিক চিহ্নটাকে ক্লিক করে দেব। এরপর দেখুন আপনাদের ফার্স্টে এই যে ক্যানভাস আছে, ক্যানভাসে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিয়ে ইউটিউবের চিহ্ন 16.9 এইটা আপনারা সবসময় করে রাখবেন। তারপর এখানে লেআউট আপনারা বিভিন্ন রকমের সাইজ দিতে পারবেন। বর্ডার মানে ছোট, বড়, গোল, এরকম করে নিতে পারি আমি। এবার কারেক্ট, তারপর এখানে আছে ফিল্টার, ক্লিক, এফেক্ট, ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কালার। তারপর ঠিক স্টিকার, স্টিকার অনেক রকম পেয়ে যাবেন। স্টিকার আমি অনেক এইখানে আছে অনেক রকম। কারেক্ট, এরপর টেক্সট, টেক্সট আপনি এখানে যেটা লিখবেন সেইটা হবে। আমি এখানে বার্থডে লিখেছি। এবার এরকম, তারপর এইখানে আছে ফ্রেম, ফ্রেম এরকম এরকম সেরকমই আপনি চাইবেন সেরকম। রোটেট এদিক ওদিক করা যাবে, জুম যেরকম আছে সেরকমই রেখে দিচ্ছি। এরপর এই যে উপরে উপরে এই যে সেভ, সেভ বলে অপশান আছে ওইতে আপনারা ক্লিক করে দেবেন। তারপরে দেখুন আমার এখানে সেভ হয়ে গেছে। এবার আমি গাড়িতে গেলে এইখানটা এই থাম্বনেলটা পেয়ে যাবো। সো গাইজ, তোমরা দেখলে যে ইনশট অ্যাপটিতে কীভাবে থাম্বনেল তৈরি করতে হয়। আর আমি নেক্সট অন্য একটা ভিডিওতে দেখাবো যে কীভাবে থাম্বনেলটা সেট করতে হয়। সো আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। সো বাই বাই।